বাংলাদেশ বিমানে যুক্ত হলো নতুন ড্যাশ 8 উড়োজাহাজ ধ্রুবতারা। ভিডিও কনফারেন্সে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এছাড়া কেরানীগঞ্জে মহিলা কেন্দ্রীয় কারাগারও উদ্বোধন করা হয়। প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতার চেয়ার আর কারাগার খুব কাছাকাছি থাকে। মাজহারুল ইসলামের রিপোর্ট। কানাডা নির্মিত 74 আসন বিশিষ্ট ড্যাশ 8-400 উড়োজাহাজের বিশেষ প্রযুক্তি মাত্র 4 মিনিটেই জীবাণু ধ্বংসের মাধ্যমে উড়োজাহাজের অভ্যন্তরের বাতাসকে বিশুদ্ধ করতে সক্ষম। বিমান বহরে যুক্ত হওয়া নতুন এই উড়োজাহাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর নামও রেখেছেন তিনি। আমাদের আশেপাশের সমস্ত দেশের সাথে আমরা একটা যোগাযোগ স্থাপন করতে চাই। বিমানের যে আমরা নতুন জাহাজ নিয়ে এসেছি, এই ধ্রুবতার শুভ উদ্বোধন আমি ঘোষণা করছি। এই মডেলের বাকি দুটি উড়োজাহাজ আসবে আগামী জানুয়ারি ও ফেব্রুয়ারিতে। একই সময় উদ্বোধন করা হয় দেশের সবচেয়ে বড় মহিলা কারাগার। কঠোর নিরাপত্তার পাশাপাশি এখানে বন্দীদের জন্য থাকছে নানা সুবিধা। আমরা রাজনীতি করি, আমাদের ক্ষমতার চেয়ার আর কারাগার খুব পাশাপাশি থাকে। আমরা কারাগারগুলির উন্নতিও করে যাচ্ছি। নতুন কারাগার নির্মাণ করা হয়েছে কেরানীগঞ্জে। আমরা কারাগারে কতগুলি পরিবর্তন এনেছি। আমাদের কারারক্ষীদের কোনো পোশাক ছিল না, কোনো ট্রেনিং ছিল না, তাদের নিরাপত্তারও কোনো ব্যবস্থা ছিল না, এমনকি তাদের থাকারও ভালো ব্যবস্থা ছিল না। যাক, নতুন কারাগারে সে ব্যবস্থাগুলি নেওয়া হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে নবনির্মিত 20টি ফায়ার স্টেশন ও জেলা সদরে নির্মিত 6টি আঞ্চলিক পাসপোর্ট অফিস উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। মাসুদ ইসলাম, নাগরিক, ঢাকা।